ইন্টার্ন ভাতা প্রদানের দাবিতে রাঙ্গামাটিতে কর্মবিরতি পালন করছে নার্স ও মিডওয়াইফরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করছে তারা। এ সময় জেনারেল হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচিতে তাদের অভিযোগ, নীতিমালা অনুযায়ী ইন্টার্নশিপে ছয় মাসের নির্দিষ্ট পরিমাণ ভাতা দেওয়ার বিষয়ে বলা থাকলেও বর্তমানে কোনো ভাতা পাচ্ছে না তারা। নেই থাকার ব্যবস্থাও, বাসা ভাড়া, থাকা খাওয়া ও যাতায়াত সহ অন্য খরচ মিটিয়ে তাদের জীবনযাপন মুশকিল হয়ে পড়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকার ঘোষণা দেন তারা। এ বিষয়ে আরো জানাতে রাঙ্গামাটি থেকে যোগ দিচ্ছেন জিয়াউল হক। জিয়া, কর্মবিরতির কারণে হাসপাতালের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে কিনা? যে বিষয়টি হচ্ছে যে আসলে দেখুন, যে যারা নার্স রয়েছেন, যারা ডিপ্লোমা করেছেন, তারা তিন বছর ধরে তারা প্রশিক্ষণ নিয়েছেন, তারা শিক্ষা কার্যক্রম শেষ করেছেন। শেষ করার ফলে তারা যে ছয় মাসের নতুন করে যে আপনাদের ইন্টার্নশিপ করা হচ্ছে, সেই ইন্টার্নশিপ করতে গিয়ে তারা একটা হিমশিম খাচ্ছেন। কারণ হচ্ছে তারা তিন বছর যে সময়টায়, সেই সময়টায় তাদেরকে অনেকে হোস্টেলে থাকার সুযোগ পাচ্ছেন না, নানাবিধি কারণে বাইরে থাকতে হচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে। এর মানে নতুন করে যদি আবার ইন্টার্নশিপ করার কারণে তাদেরকে হোস্টেল থেকে, যারা হোস্টেল তাদেরকেও বাইরে থাকতে হচ্ছে। এই নানা সংকটের মধ্যে তাদেরকে ভাতা দেওয়া না হওয়ার ফলে তাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে যেসব প্রায় শতাধিক ডিপ্লোমা শেষ করে ইন্টার্নশিপ শিক্ষার্থী, তাদের আজকে আমরা দেখেছি তাদের অবরোধ কর্মসূচি শুরু করেছে। এই বিষয় নিয়ে আমি একটু কথা বলতে যাবো 30 সেকেন্ড সময় নিয়ে। আমি যে আপনাদের দাবিগুলো আসলে কি এখন বাস্তবায়নের কত দূরে গিয়েছে বলুন। আমরা এই যাবৎ কয়েক জায়গায় আমাদের আবেদনটা জানাইছি, কিন্তু 2022 সালের 9 আগস্ট থেকে আমাদের এই ইয়েটা আবেদন ইয়েটা করা হয়েছে, ইন্টার্নশিপ চালু করা হয়েছে। গত বছরও আমাদের এই স্টুডেন্টরা এই ভাতাটা পায় নাই, এবছরও পাওয়া হয়নি। অথচ 4 সেপ্টেম্বর 2023 সালে প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার মধ্যে ওখানেও সচিব বলছিলেন যে ইন্টার্নশিপ ভাতা যারা সারা বাংলাদেশে যারা মানে ইন্টার্নশিপ আগত অবস্থা আছে তারা সবাইকে ভাতা দেওয়া হবে, কিন্তু আমাদেরকে আমাদের কোর্স কারিকুলামে সেটা বলা আছে, কিন্তু আমাদেরকে সেটা দেওয়া হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। যেটি বলছি তাদেরকে কারিকুলামে অংশ হিসেবে ভাতা দেওয়ার কথা থাকলেও তারা না পাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের অনির্দিষ্ট কর্মসূচি চালু করে, যার ফলে হাসপাতালের সেবা যে গ্রহণ করতে আসা সে তার রোগীরা এক ধরনের বিপাকে পড়েছেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ আন্দোলনের তথ্য। জিয়া, আপনাকে ধন্যবাদ। রাঙ্গামাটি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউল হক।